আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তালের রসবড়া তৈরি করে দেখাবো। এই রসবড়াটা খেতে কিন্তু বেশ মজার, আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1/4 কাপ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এরপর তালের পিউরি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে এখানে কেউ চাইলে 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটারও দিতে পারবেন, তবে তেলটা না দেওয়াই ভালো। খুব ভালো করে মুথে নেওয়ার পর দেখবেন খুবই মসৃণ একটা ডু হবে। এবার ঢেকে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। এরপর আমি চিনির শিরাটা বানিয়ে নিব। প্রথমে একটা হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিলাম, 1 কাপ দিয়ে দিব চিনি। এরপর 3টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার জাল করে নিব 4-5 মিনিট, এতে করে চিনি শিরাটা একটু ঘন হয়ে আসবে। এরপর চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দিব। এবার বড়াগুলো বানিয়ে নিব, তবে ডোটা আবার একটু মুথে নিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর এটা একটু টাইট মনে হচ্ছে, এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ না দিয়ে এভাবে অল্প সামান্য পরিমাণে একটু দিয়ে মুথে নেবেন। এরপর যদি মনে হয় আরেকটু পরিমাণ লাগবে তারপরে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে একটু ঘি, এতে করে হাতে লেগে যাবে না। খুব ভালো করে মুথে নেওয়ার পর এবার বানিয়ে নিব। এভাবে হাতে নিয়ে দেখুন একটু গুল করে নিতে হবে। এরপর হালকা হাতে একটু চাপ দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর ভেজে নিতে হবে, তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না। দেখুন তেলটা কিন্তু খুবই হালকা গরম আছে, এভাবে অল্প আঁচে এটা ভেজে নিতে হবে। এতে করে ভিতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর খুব বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। অল্প আঁচেই ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিব। এভাবে যখন দুই পাশেই সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। এরপর তেল থেকে তুলে নিয়ে সাথে সাথে এটা চিনি শিরা দিয়ে দিতে হবে, তবে চিনি শিরাটাও যেন একটু হালকা গরম থাকে। এবার এই চিনি শিরায় ডুবিয়ে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টা, তবে আমি রাত্রে বানিয়েছি, আমি সারা রাতের জন্যই এভাবে রেখে দিব, সকালে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বড়াগুলো খুব ভালোভাবে ফুলে গিয়েছে, রসটা খুব ভালোভাবে ভিতরে গিয়েছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার। পাকা তালের এই সিজনে তালের এই রসবড়াটা ট্রাই করে দেখবেন, দেখবেন পরিবারের ছোট বড় সকলে খুবই পছন্দ করবে, আর এটা বানানো খুবই সহজ। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবার কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।